হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলার পর আবার তোমাদের সাথে এই দুপুরবেলাতেই কথা হচ্ছে, কারণ মাঝখানে আর আমি কথা বলতে পারিনি তোমাদের সাথে। সকালবেলাতে তোমাদের যেটুকুনি শেয়ার করলাম ওইটুকুনি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, যে চাটা খেলাম। তো হাজব্যান্ডের সাথে এই টুকটাক টিকিটের ব্যাপার নিয়ে, আমাদের ঘোরার ব্যাপারটা নিয়ে একটু কথা হচ্ছিলো, এটাই আর কি। তো তোমাদের সাথে ওইটুকুনি শেয়ার করছি এর বেশি। আর আমি দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে হয়নি, কারণ স্কুল ছেলের স্কুল খুলে গেছে অলরেডি, আর একটু তো ওদের একটা এক্সাম চলছে, তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো ওই কারণে আমি সকাল থেকে আর ভিডিও করার সময় একদম পাই, ব্লগটা স্টার্ট করছি। আর স্নান টান হয়নি এখনও, বাট রান্না করছি। আর আজকে দুপুরবেলা করছি একটু বিরিয়ানি, তো সেদিন করেছিলাম, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মুখের মধ্যে এমন একটা হঠাৎ করে একটা পিম্পল উঠে গেছে, যাওয়ার জানি না এটা কবে কমবে তাও বুঝতে পারছি না। এখানে একটা পিম্পল উঠে গেছে আমার এখানটাতে, যাই হোক ট্রিটমেন্ট চলছে। দেখি অনেকটা বড় ছিল তো, বাট এখন অনেকটা ছোট হয়ে গেছে, এখন কমই আছে। ব্যথা প্রচণ্ড ব্যথা ছিল, তো যাই হোক। আর আমার ভিডিও দেখছো, আমি দেখছি, বাট তোমরা কেউ আমার চ্যানেলকে লাইক করছো না, কমেন্টও করছো না, বাট জানি না কি ভিডিওতে কি কমতি আছে। যদি কিছু প্রবলেম হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানো, আমি নিশ্চয়ই সেটাকে শুধরানোর চেষ্টা করবো। আমি যতটুকু পারছি, আমি আমার লাইফস্টাইলটা যেটুকুনি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার ভালো নাও লাগতে পারে, তো কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না, তো প্লিজ আমাকে কমেন্ট করে অন্তত জানো। রান্না করবো, হাজব্যান্ডটা তো ও এসছে, কালকে এসছে, তো স্নান করতে গেছে, আর ছেলের স্নান অলরেডি হয়ে গেছে, আমার বাকি আছে, আমি জাস্ট ওটা রান্না করে তারপর যাবো। তো দেখো এখানটাতে আমি আগে এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা দিয়ে আমি ভাত করে নিয়েছি গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে আমি ভাত করে নিয়েছি। আর এখানে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে, আলুটাও আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানটাতে আমি বসিয়েছি চিকেনটা। চিকেনটা আমি ম্যারিনেট করেছি তোমার টক দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিকেন মশলা ছিল সেটা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, আর এক ফোঁটা মিঠা আতর, এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিয়েছিলাম। আর আমি ফোড়ন দেওয়ার সময় গোটা গরম মশলা, গোটা জিরে আর তোমার কসুরি মেথি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেন এরপর মাংসটাকে পুরোপুরি কমপ্লিট হওয়ার পর, তারপর আমি এরকম একটা হাঁড়ি নিয়ে হাঁড়িটার নিচে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এরপর দেখো আমি লেয়ারে লেয়ারে যেরকমভাবে বসিয়েছি, তোমরা দেখতে দেখো এখানে আমি ঠিক এরকমভাবে আলুগুলো প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে মাংসগুলো এরকম দিয়েছি। আর মাংসের থেকে যে তেলটা বেরোয় ওই তেলটা আমি রেখে দেবো, ওইটা আমি একদম লাস্টে দেবো, কারণ ওইটাতে কালার আসে অনেক। আমি এরকমভাবেও করি, দু রকমভাবেই করা যায়, আমি দুটোই দিয়েছি এখানটাতে। তো এরকমভাবে মাংস ছড়িয়ে এর উপর থেকে ধনে পাতা কুচি, বেরেস্তা আর বিরিয়ানি মশলা, আমি দু রকমভাবে বিরিয়ানি মশলা দিই, আমি কখনো গুঁড়োটাও দিই, আবার কখনো আগের থেকে আমি ঘি আর বিরিয়ানি মশলা একসাথে মিক্সড করে রেখে দিই, লাস্টে একদম যখন পুরোপুরি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যায় তখন একদম লাস্টে উপর দিয়ে দিয়ে দিই। আর এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অলরেডি আমার ধনেপাতা কুচি, গরম ধনেপাতা কুচি, বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আর এখন আমি দিচ্ছি বিরিয়ানি মশলাটা। এরপরে আমি দেব একটু দুধের সাথে, আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি, তো ফুড কালারটা এরকম কিছুটা দিয়ে তারপরে বাদবাকি যে রাইসটা থাকবে আমি এর উপর থেকে আবার সুন্দর করে ছড়িয়ে নেব, তার উপরে বাদবাকি এবার ধনেপাতা কুচি, বেরেস্তা যেরকম আমি আগে সাজিয়েছি ঠিক সেমভাবে এটা এখানে উপরে আমি সাজিয়ে নেব, আর লাস্টে একটু ঘি দিয়ে, আমি ঘিটা হয়তো দেখাতে পারিনি এখানে, বাট লাস্টে একটুখানি ঘি দিয়ে আমি দমে 20 মিনিট বসিয়ে রাখবো। আর বিরিয়ানিটা যখন একদম পুরোপুরি সাজানো হয়ে গেছে, তারপরে আমি তাওয়া গরম করে তাওয়ার উপরে এটা বসিয়ে দিয়েছি, ব্যাস আমি কোনো কিছু আর এক্সট্রা কিছু করিনি, তো 20 মিনিট রেখে আমি নামিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছিলো, আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। আমার সচরাচর মোটামুটি কখনো ভালো হয় কখনো ভালো নয়, কিন্তু এইটা দারুণ হয়েছে। তো চলো চটপট করে লাঞ্চটা করে নিই।
কেমন? ইভান কেমন? দারুণ। হ্যাঁ দারুণ। এই দেখো নিয়ে নিলাম। এই যে এই কারণে ওই যে পটলির মধ্যে বেঁধে এগুলো দেয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরে অলরেডি বিকেলবেলা চা টা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর ও একটু বেরোলো বাইরে, একটু কাজে গেল, কয়েকটা জিনিস আনার দরকার সেগুলো কাটলো। আর আমি ওই ফাঁকে, কারণ ও কালকে চলে যাবে, সকাল সকাল চলে যাবে, তো তার জন্য আজকে কিছু অল্প একটু রান্না রান্না করে রেখে দেবো, যাতে ওকে আমি দিয়ে দিতে পারি প্যাক করে। কারণ ও গিয়েই অফিসে চলে যাবে, বেশিক্ষণ টাইম পাবে না, হয়তো 5-10 মিনিট হয়তো হাতে মেবি সময় পাবে। তো ওই জন্য খাবারটা দিয়ে দেবো, খাবারটাও নিয়ে যাবে। তো এই জন্য আমি কী কী কেটে রাখছি, আমি কী কী করবো সেটা তো অবশ্যই করবো। ডিমের ঝোল করবো, একটু ডিমের কারি করে রাখবো, আর এই লাউ শাকটা এখন করবো, আর ডিমের কারিটা করে যে বিরিয়ানি করেছিলাম তো ওর একটু আছে, তো দেখি ম্যানেজ করে, তো দেখি কে কোনটা খায় সেই হিসাবে। তো এই আর থাকি, দেখি কী কত দূর কী করতে পারি, কারণ আমাকে ঝটপট, এই জন্য আমি এখনই বাজে কটা বাজে, এখন 7:30 বাজে, তো আমাকে ধীরে 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 সব কিছু করে নিতে হবে। করার পর তারপরে আমি এগুলো আবার রান্না টান্না করতে পারি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। রান্না টান্না করার পর আমি চলে এসেছি ওকে ছেলে ইভানকে পড়াতে। তো ওকে আমি অলরেডি পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম, ও পড়ছিল, তো ওকে একটা কয়েকটা জিনিস মুখস্থ করতে দিয়েছিলাম আর লিখতে দিয়েছিলাম, তো সেটাই এখনও আমাকে মুখস্থ দিচ্ছে, কারণ প্রচণ্ড অনেকগুলো পড়া রয়েছে, স্কুলের হোমওয়ার্ক রয়েছে, তারপরে তোমার স্কুলে কিছু, এখন যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড টাইম পরীক্ষাটা শুরু হবে, তো ওই কারণে একটু প্রেশারে আছে। তো যাই হোক, সেগুলোই একটু ওকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। তো ওইগুলো মাঝখানে মাঝখানে এটাও দেখতে হবে আমাকে, ওটাও দেখতে হবে, তো বুঝতেই পারছো সব কিছু সামলেও আমি মানে। আর এখানে একটু ঠোঁটটা ওর কেটে, ঠোঁটটা একটু ফেটে গেছিলো বলে আমি ওকে একটু বোরোলিনটা লাগিয়ে দিয়েছিলাম। আর এখন ওর শরীরটাও একটু খারাপ যাচ্ছে, মাঝখানে হঠাৎ করে বুঝতে পারলাম না, পেটে ব্যথা করছে, আর চতুর্দিকে যা চলছে এখন, তো একটু সাবধানে তো রাখতেই হচ্ছে। এখানে আমি রাতে বাড়িতে চাউ তৈরি করেছিলাম, তো ওরা খাবে বলছিল যে রাতে চাউ খাবে, তার কারণে রাতের ডিনারটা আজকে চাউই করেছি। গুড মর্নিং এভরিওয়ান। তুমি কালকে রাত্রে তো তোমরা দেখলে যে চাউটা খেয়ে যা শুয়েছি, তারপরে অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে আমার, তো তারপরে আমি আর শ্যুট করতে পারিনি, খেয়াল ছিল না বলতে গেলে। তো এই কারণে আমি আজকে আবার ভ্লগটা করছি তোমার, এটা নেক্সট দিন, আর আজকে হলো বৃহস্পতিবার। তো ছেলে তো সকাল সকাল, ওর যেহেতু বললাম যে এক্সাম চলছে, ও গেছে স্কুলে, তো ওকে আমি সকাল সকাল উঠে টিফিন টিফিন করে রেডি করে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি, তারপরে বাড়িতে আসকে আমার হাজবেন্ড আজকে চলে যাবে। তো ওই কারণে ওকে যে কালকে যে রান্নাগুলো করেছিলাম রাত্রিবেলাতে, সেগুলো আবার গরম করলাম, ভাত করলাম, তো সেগুলো ওকে প্যাক করে পাঠিয়ে দিয়েছি, যাতে ও বাড়িতে গিয়ে আর কিছু করতে না হয়, জাস্ট গরম করে খেয়ে দিয়ে ও তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। তো তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সেরকম কিছু শ্যুট করতে পারিনি আমি। তো আর যাবো, এখনও দেরি আছে, অনেকক্ষণ দেরি আছে, আমি আর ছেলেকে আনতে যাবো, সে দেরি আছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, আমি অনলাইন থেকে নিয়েছি, অ্যামাজন থেকে নিয়েছি মিল্ক অ্যান্ড হানি হ্যান্ড অ্যান্ড বডি ক্রিম, এত ভালো, আমি এক মাস ধরে ইউজ করছি এটা, এই ক্রিমটা তো এত ভালো, মানে তোমার ময়শ্চারাইজারটা, অনেক ময়শ্চারাইজার আছে না যে একটু খুব তেল তেল করে, অয়েলি অয়েলি ফিল হয়, এটা সেম, এটা সেরকম না, কিন্তু শীতকালের জন্য এটা খুব ভালো আমার মতে, এটা শীতকালের জন্য খুব ভালো, তো আমার কাছে খুব ভালো, যে অনেক দিন আগে একবার ইউজ করেছিলাম, আগে ইউজ করতাম, তারপরে আবার যেহেতু আর গরমকালে আমি বেশি অত বেশি ইউজ করি না, আর রেয়ার ইউজ করে থাকে, বাট রেয়ার ইউজ করি। তো আমি আবার এর সাথে দুপুরবেলা কথা বলছি, ছেলেকে তো সেরকম নিয়ে আসলাম, ছেলেকে নিয়ে আসার পর স্নান ঠান সব হয়ে গেছে, কাজ বাজ যা আছে ঘরে যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি দুটাকে পড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর একটু বাদেই খাবো, খেয়ে নেবো ঘন্টাখানেক বাদে খেয়ে নেবো। তো বাড়িতে তো অলরেডি অনেক দিন আগেই চলে এসেছিলাম, কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও করে যে আমি দেবো সেটা আমি পারছিলাম না, বলতে গেলে সময় করে উঠতে পারছি না, একটু ব্যস্ত আছি।
তো চেষ্টা তো করছি, বাট আমি কোনো রকম শ্যুট করে তোমাদের সাথে যে শেয়ার করব সেই জিনিসটা পারছি না। তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যে আমরা এরপরে আমরা ঘুরতেও যাব, তো তোমাদের সাথে সেখানে আমি নিশ্চয়ই ভালো ভালো ব্লগ চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখানে আমরা দেখো অলরেডি আমি খেতে বসে গেছি, আর এর বেশি আমি আর ব্লগটাকে বাড়াচ্ছি না, খুব সামান্য একটা ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।